আমাদের মস্ত বড় ইন্সপিরেশন তখন ছিল যামিনী রায়ের। যামিনী রায়ের কাজ দেখে আমরা ভীষণ এক্সাইটেড এবং ওর কাজ দেখে আমরা অনেক ইন্সপিরেশন পেয়েছি। উনিও আমাদের খুব ইয়ে করতেন, এনকারেজ করতেন। এখন কথা হচ্ছে যে এই গ্রুপটা যেই সময় হলো তার ঐতিহাসিক কারণটা কিন্তু ওই একটাই, যুদ্ধ, মন্বন্তর এবং রাজনৈতিক ডামাডোল, গান্ধীজির কুইট ইন্ডিয়া ডাকার ফলে। এইসব মিলে একটা এমন বাস্তব তৈরি হলো যে একটা কিছু আমাদের করার খুব আগ্রহ আমাদের মধ্যে অনুভব করলাম। তার তখনই আমরা ঠিক করলাম যে আমাদের একটা গ্রুপ ফর্মালি তৈরি করব, করে একটা ম্যানিফেস্টো বের করব, করে আমাদের কাজ আরম্ভ করব, তারপরে এক্সিবিশন করব। ওই সময় যে শিল্প চর্চা হতো বিশেষ করে কলকাতা বা বেঙ্গলে, তার থেকে আপনারা কিভাবে সরে এলেন? বেঙ্গলে তখনও ওই অবনীন্দ্রনাথের ধারা চলে আসছে, কিন্তু একটা জায়গায় তার ব্যতিক্রম ছিল, সেটা হচ্ছে শান্তিনিকেতনের কলাভবন। কলাভবন তখন আর অলরেডি বেঙ্গল স্কুল থেকে সরে এসেছে, নন্দলাল বসু একটা নতুন শৈলী স্থাপন করেছেন, নতুন স্কুল তৈরি করেছেন। ওরা যেখানে মোটামুটি শেষ করলেন, আমরা ক্যালকাটা গ্রুপ সেইখান থেকেই আরম্ভ করি। এখন প্যারিসে ছিলেন, সেই সময় পিকাসো, ব্রাঙ্কুসি এদের মতো শিল্পীদের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছিল এবং পিকাসোর সঙ্গে তো বটেই, কারণ ওনার সঙ্গে আমি কোনোদিন দেখা করতে পারবো এই ধারণাটাও আমার মনে আসেনি। কিন্তু একদিন একটা এক্সিবিশন দেখতে গিয়ে দেখি একটা ভিড়, একটা লোককে মাঝখানে রেখে একটা ভিড় এই ঘর থেকে ও ঘর ঘুরে বেড়াচ্ছে। তা আমি খোঁজ দিয়ে দেখলাম যে ওখানে পিকাসো ওই ভিড়ের মাঝখানে। তাই ভাবলাম যে এই সুযোগ তো ছাড়বো না, যেমন করেই হোক ভদ্রলোকের সঙ্গে আজ মুখোমুখি হবো। তো উনি এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছেন, এমন সময় আমি দরজায় দাঁড়িয়ে পড়লাম, ওর রাস্তা আটকে দিলাম। আটকে দিয়ে আমি হাত বাড়িয়ে বললাম যে আমি ভারতবর্ষ থেকে এসেছি, আমি ছবি আঁকি, আপনার সঙ্গে একদিন দেখা করে আমার ছবি দেখাতে চাই। তুমি বললেন যে ঠিক আছে, তুমি পরশু দিন এসো, এই আমার স্টুডিও অ্যাড্রেস এখানে। ছবি আঁকার বেলায় আমার বরাবরই একটা খোঁজ ছিল, সেই খোঁজটা হচ্ছে ফর্মকে কীভাবে দেখা যায়, নানাভাবে দেখা যায়। এবং আমি দেখলাম যে একমাত্র শিল্পী যে ফর্মকে হাজার রকম ভাবে দেখেছেন সে হচ্ছে পিকাসো। কাজেই তাকে আমার গুরু বানাতে এতটুকু দ্বিধা হয়নি। এখন তো যে মিনস অফ কমিউনিকেশন, তার ধরুন আজকে আমেরিকা যা হচ্ছে আমি আজকেই বসে সেটা এখানে দেখতে পাচ্ছি। তার এই জন্য এই কী বলে, এক জায়গার খবর আরেক জায়গায় রাতারাতি পৌঁছে যাবে, ওটা খুব সহজ হয়ে গেছে। এবং তার জন্য এই এগুলো হতে বাধ্য, এখানকার প্রভাব ওখানে, ওখানকার প্রভাব সেখানে, ইত্যাদি করে করে এখন একটা ইন্টারন্যাশনাল ইডিয়াম গোছে তৈরি হচ্ছে এবং সেটা হতে বাধ্য, সেটাকে আটকানো যাবে না। ক্রিয়েটিভিটিটা তার মধ্যে ইম্পর্টেন্ট, কোথায় ক্রিয়েটিভ হচ্ছে কি না, কারণ অনেক সময় এটা রিপিটও হচ্ছে, লাইফলেসও কিছু কিছু কাজ হয় কিন্তু কিছু ইয়ে হচ্ছে আর কি। ইনস্টলেশন বলতে ওটা ঠিকই বললেন, এটা আমাদের দেশে হালে এসছে, তাই বলে সবার কাছে একটা নতুন খেলনার মতন জিনিসটা, কিন্তু এটাও হতে বাধ্য ছিল এক সময় যে ইনস্টলেশনটা তার একটা জায়গা আছে। তারপর ফটোগ্রাফি হচ্ছে, তাকে আবার নানানভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, তারপর সাউন্ড, ভিডিও আর্ট একটা মস্ত করে জিনিস। তো এগুলো আমার মনে হয় নতুন এরিয়া এক্সপ্লোর করছে আর্টিস্টরা, যেটা স্বাভাবিক হতেই পারে। তবে আমার ধারণা যে তাই বলে ছবি আঁকা বন্ধ হবে না। না, ঠিক, এটা আমিও মনে করি, কারণ আমাকে একদিন এই কথাটা আজকে আমি পাবলিকলি বলছি,
সত্যজিৎ রায় বাড়িতে আমি প্রায় যেতাম, ওনাকে বহুদিন ধরে চিনতাম বলে। তো একদিন উনি কথায় কথায় বললেন, যেরকম সিনেমার যে ধরনের রেভলিউশন সিনেমায় আসছে, রাতারাতি যেমন বদলাচ্ছে সিনেমার স্টাইল, তার টেকনোলজি ইত্যাদি, একদিন বোধহয় ছবি আঁকা থাকবে না, সবাই ক্যামেরা নিয়ে সিনেমা করবে। তা আমি বললাম যে দেখুন, আপনার সঙ্গে আমি একমত হতে পারলাম না। তার কারণ হচ্ছে যে মানুষ তার হাত দিয়ে একটা সবসময় কিছু করতে চেয়েছে, আজ বলে না, গুহাতে যখন মানুষরা থাকতো তখন থেকে নিয়ে আজ অবধি দেখবেন হাত নিজের হাতে করার একটা আনন্দ আলাদা। কাজেই ওই হাত দিয়ে ছবি আঁকা এই জিনিসটা কোনোদিন উঠে যাবে বলে আমি কল্পনাও করতে পারি না। অনেক সময় ধরো লেখার মধ্যে ধ্বনি এবং রং এই দুটোও এসে যায়। কোনো কোনো লেখক রংটা আনতে পারে না, ধ্বনিটা আনতে পারে। জিন্দাবাহার তার লেখার গুণেই স্বতন্ত্র, তার ভাষার জোরের জন্যে এবং ঢাকার তৎকালীন সময়ের খুব নিখুঁত বর্ণনা রয়েছে এই লেখার মধ্যে।